বন্ধুরা, আপনারা কি জানেন বাংলাদেশ থেকে খুব দ্রুত ফ্রি ফায়ার আনব্যান করা হবে, এবং বর্তমান সময়ে অনেক ফোনে কিন্তু ভিপিএন কানেক্ট ছাড়াই কিন্তু গেম প্লে করা যাচ্ছে। তো আপনারা অনেকে আছেন যারা ভিপিএন কানেক্ট করে খেলেন, তারা খুব দ্রুতই এখান থেকে ভিপিএন ছাড়াই খেলতে পারবেন। এই নিউজটা অবশ্যই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে আপনারা খুব সহজে খুব সুন্দরভাবে আনব্যান হওয়ার পর ফ্রি ফায়ার খেলতে পারবেন। এখন আনব্যানের তারিখটা কত, এটা অবশ্যই প্রত্যেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ফ্রি ফায়ার আনব্যান কবে হবে। তো গোপন সূত্রে জানা গেছে এপ্রিল মাসের শুরু থেকে ফ্রি ফায়ার আনব্যান হয়ে যাবে, এবং পরবর্তীতে সকলে ভিপিএন ছাড়াই খেলতে পারবে, এবং আপনারা যারা ভিপিএন দিয়ে খেলেন তখন আর কোনো প্রকার ভিপিএন লাগবে না। তবে অবশ্যই এখানে একটা সমস্যাও থাকতে পারে, বাংলাদেশ সার্ভার থেকে বাংলাদেশ সার্ভারই কিন্তু নিয়ে যেতে পারে, অর্থাৎ বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশ সার্ভার হয়তো নাও থাকতে পারে, তখন এটা নর্থ সাউথ ইন্ডিয়ার সার্ভার হতে পারে। এটা অবশ্যই বর্তমান সময়ের আপডেট নিউজ বলছে, তবে পরবর্তীতে কী হয় সেটা অবশ্যই গ্যারিনা অবশ্যই নোটিশে জানিয়ে দিবে। তবে বর্তমান সময়ে কিন্তু ফ্রি ফায়ার আনব্যান হওয়ার মূল কারণ আপনারা অবশ্যই জানেন, বাংলাদেশ থেকে 3 মাসের জন্য ফ্রি ফায়ার আনব্যান ছিল, ব্যান ছিল। পরবর্তীতে 3 মাস পার হওয়ার পরেও কিন্তু আনব্যান হয়নি, কারণ এটার কার্যক্রম কিন্তু আস্তে আস্তে ধীর গতিতে অনেক দূর পর্যন্ত চলে গেছে। এখন খুব দ্রুতই কিন্তু আপনারা ফ্রি ফায়ার আনব্যান পাবেন, কারণ আপনারা ফ্রি ফায়ার অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে অবশ্যই দেখছেন গত 3 থেকে 4 দিন আগে তারা প্রথম ভিডিও আপলোড করছে কয়েক মাস পর, কারণ তারাও জানতো যে ফ্রি ফায়ার বর্তমানে বাংলাদেশ থেকে আনব্যান হয়নি, তার জন্য তারা ভিডিও আপলোড করেনি। এখন তারা এই কারণে ভিডিও আপলোড করছে কারণ তারা কিন্তু বর্তমান সময়ে জানছে যে ফ্রি ফায়ার আনব্যান করা হবে, এই জন্য কিন্তু তারা বর্তমান সময়ে কিন্তু তাদের অফিসিয়াল চ্যানেলে ভিডিও আপলোড করতে শুরু করছে। এটার নিয়ম অনুসারে জানা যায় যে খুব দ্রুতই ফ্রি ফায়ার আনব্যান করা হবে, এবং যদি আনব্যান করা হয় তো এটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই সুখবর, এবং বাংলাদেশ সার্ভার যদি অন্য কান্ট্রির সাথে অ্যাড করে দেয় এটা কিন্তু খুবই দুঃখজনক খবর হবে, তখন কিন্তু আর বাংলাদেশ সার্ভার থাকবে না, বাংলাদেশ নাম অনুসারে সার্ভার থাকবে না, তবে আমাদেরই সার্ভার থাকবে। তবে এটা যদি হয় তাহলে বাংলাদেশের জন্য অনেকটাই দুশ্চিন্তার হবে, কারণ বাংলাদেশ নামে সার্ভার মানে আমাদেরই সার্ভার, এটা কিন্তু আমাদের অবশ্যই গর্ব করার বিষয়। তো আপনি যদি বাংলাদেশ সার্ভার নামে সার্ভার চান তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিন, কারণ আপনার প্রতিবাদই দেখাবে আপনার লাইক কমেন্ট শেয়ারে। আপনি যদি লাইক এবং শেয়ার করেন তাহলে বোঝা যাবে যে আপনি বাংলাদেশ সার্ভার চান। আর বাংলাদেশের ফ্রি ফায়ার যখনই আনব্যান করা হবে সেটা অবশ্যই প্রত্যেকে জানিয়ে দেওয়া হবে। তবে এই যে গোপন সূত্রে জানা গেছে এটা কিন্তু 1 তারিখে রাত 12টার পর থেকে হতে পারে, তো আপনারা যারা ভিপিএন দিয়ে গেম প্লে করেন তারা অবশ্যই ভিপিএন ছাড়া ট্রাই করবেন, অবশ্যই এখানে আপনারা খুব সুন্দরভাবে গেম প্লে করতে পারবেন। যদি ফ্রি ফায়ার বাংলাদেশ থেকে আনব্যান টোটালি করা হয় তাহলে আপনারা খুব সহজে এখান থেকে গেম প্লে করতে পারবেন। তো আশা করছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তো লাইক করুন।